আপনারা দেখছেন আরামবাগ টাইমস। উদ্দেশ্য এটাই যে আমরা চার পাঁচটা আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা চা খেতে এসেছি, চা খেতে এসে মোবাইলে দেখলাম যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আমাদের রাজ্যে ছটি জায়গায় ট্রেন ভাঙচুর, ফানি টানি যাবতীয় মানুষ কত প্রবলেমে পড়েছে, এরকম হতেই চলছে। তো আমরা দেখে সেইটাকে নিয়ে আমরা দুজনা চার পাঁচে আমরা আমাদের গল্প করি। সেখানে কিছু আস্কৃতিক তৃণমূল গুন্ডা বাহিনী এসে আমাদের উপরে চড়াও হয়। তিনি নাম হচ্ছে তোমার শেখ আলম, শেখ টিঙ্কু, শেখ রাজু, আরও অন্যান্য আরও নেতৃত্ব আছে। তো ওনারা এসে আমাদেরকে হুইপ দেখায় যে তোরা এরকম বলবি কেন। আমরা কোনোভাবে কোনো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে গুন্ডা কেন মনে হলো আপনার? আমার গুন্ডা মনে হয় ওরা তো এর আগেও তো একবার আমার ভাইকে মার্ডার করলো, এছাড়া কী বলো কথা বলো, প্রকাশ্যে দিবালকে মার্ডার করলো, পুলিশ দাঁড়িয়ে থাকাকালীন মার্ডার করা আসামিদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থাকাকালীন গুন্ডামগিরি করছে এখানে, এখানে কি আমরা কোনো নিরাপত্তা পাবো না? তো আমরা আমাদের আলোচনা করতেই পারি, এতে করে যে তৃণমূলের, আমরা তো কোনো তৃণমূল উদ্দেশ্য করে বলি না, আমরা আমাদের আলোচনা করেছি, ওদের সেটা ওদের রাগ হয়েছে, ওরা চড়া হয়ে আমাদেরকে মারতে আসে। আমাদের একটা মুখ্যমন্ত্রীর নামে কি বলছিলেন, মুখ্যমন্ত্রীর নামে কি বলবেন? মুখ্যমন্ত্রীর নামে আমাদের কোনো কার্যকর্তারা কোনোভাবে কিচ্ছু বলে না, এটা পুরো বানানো কথা, সেটা পুরো মিথ্যে কথা, এটা রটনা রটাচ্ছে, ঘটনা ঘটাচ্ছে। তো এইভাবে ঘটনা ঘটিয়ে রটনা ঘটিয়ে তো ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না, আমার তো মনে হয় সেটাই। তো এরা তো অনেক তো লেগে পড়ে উঠেছে, এর আগে রিসেন্টলি মাসখানেক যায়নি তো এই স্যাটারডেতে এসে চেয়ার ভাঙতে এসেছিল। ওই তৃণমূলের গুন্ডা বাহিনী আবার ছিল ওখানেও ছিল, সে একই নাম। তো আজকেও যেটা আমি নিজের চোখে দেখলাম, চা খেতে খেতে স্যাটারটা এসে এরকমভাবে জামাকে মস্তানিগিরি করিয়ে স্যাটারটা ফেলে দিবার মূল কারণ উদ্দেশ্যটা কি? আমাদের দলীয় জাতীয় পতাকা ফেলে দিল, অর্থাৎ আবার খুনিদেরকে নিয়ে এসে আমাদেরকে হুমকানি চমকানি মেরে দেবো, একটা পড়েছে আর একটা পড়বে, এই যে বার্তারাগুলো দিচ্ছে ওনারা। তো ওনাদেরকে বলতে চাই যে এরকম কালীপুরে নোংরামোটা বন্ধ করুন, এইভাবে মানুষকে আটকানো যায় না, এটা আমাদের কার্যকর্তার কথা। আপনারা কেন আমাদের গায়ে পড়িয়ে এইভাবে চড়াও হবে? চড়াও হওয়াটা কোনো বিষয় নাই, আমি একটা কথাই বলেছিলাম যে দেখুন, আপনি আমার পাড়ার মানুষ, আপনি আমার বয়সে বাপের তুল্য মানুষ হন, আপনি একটা সিনিয়র লোক হয়ে একটা জুনিয়র ছেলের বয়সী ছেলের সাথে এইভাবে এরকম নোংরামোনা করছেন কেন? আপনার এখানে যখন মার্ডারটা হয়েছিল, আপনাকে যখন আমরা ধরেছিলাম, আপনি কী বলেছিলেন যে আমি নামাজ রোজা করি, মসজিদ নিয়ে থাকবো, তো আপনি এখানে কী করছেন? এখানে নোংরামো করতে আসছেন, আত্ম আদাস অন্য কোনো মানুষ করে না। ওই একটি ব্যক্তি এসে আজকে আমাদের উপরে চড়াও হয়ে আজকে গোটা তৃণমূলের গুন্ডা বাহিনীকে নিয়ে এসে আমাদের কর্মীটাকে মারতে চায়, একে এমনকি ধাকলেও দিয়েছে, হাতারটা এসে দাঁড়ান করে ফেললো কেন, কিসের জন্য ফেললো? আজকে ওরা এর আগেও একবার এসেছে, আমাকে ফোন করে বলেছে, আমি থাকি না, আমি তখন বাইরে ছিলাম গাড়ি নিয়ে, আমাকে ফোন করে বলেছে একটা সাধারণ মানুষ, আমাদের লোকাল ছেলে গোবিন্দ বলে নাম, তাকে নাকি আমি চাবিটা দিয়েছি অফিসটা খুলতে, সে কী এমন ভুল করেছে, তাকে চমকানো হয়েছে, তাকে গালিগালাজ দিয়েছে, তাকে এইভাবে বলেছে তুই যদি পার্টি অফিস খুলি তোকে মেরে দেবো, তুই থাকবি না। এইভাবে কালীপুরে আমি আমার যথেষ্ট বয়স হই হোক আর নাই হোক, আমি যেইটুকুন দেখেছি, তো এইভাবে কোনোদিন রাজনীতি সিপিএমকেও দেখেছি, আমার বয়সে সিপিএমকে দিয়ে 34 বছর তো রাজত্ব করেছে, এদের মতন গুন্ডামো কেউ 34 বছর তো এখানে রাজনীতি করেছে, এইভাবে তো নোংরামো। আপনারা 34 বছর রাজনীতি করেছেন সিপিএমের সঙ্গে? না, এটা ভুল, দেখেছি আমরা, দেখেছি আমাদের কত বয়স, আজকে আমার বাপের বয়সী লোক, সে আমাদের আমার নাম সাবির আলী, আর পুলিশ প্রশাসনকে একটা বার্তা দিই, আজকে যে খুনিদেরকে নিয়ে যে কালীপুরে আজকে গুন্ডামো রাজনীতি চালাচ্ছে, পুলিশ কেন স্টেপ নিচ্ছেন না? পুলিশের সামনে দিয়ে আসামি চলে যাচ্ছে, যেই আয়ো দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে অ্যারেস্ট হচ্ছে না, আজকে তাদেরকে নিয়ে তাতিয়ে আমাদের উপরে চড়াও হয়ে আমাদের সাথে একটা মানে বিরিচ্ছিরিভাবে একটা অশান্তি রাজ চালাচ্ছে, ওরা চাইছে যে আমাদেরকে বিজেপি করতে দেবে না। এমনকি যে কোনো একটা দুর্ঘটনা আজকে ঘটতে পারতো আগামী দিনে, যেমন একজন মার্ডার আর কি হয়ে গিয়েছিল, ওরা যেইভাবে এসেছিল আজকে আমাদেরকে সেমভাবে আমার ভাইটা যেইভাবে গেছে,
আমাদের কার্যকর্তা এইভাবেই যেত। আজকেও যদি না আমি পুলিশ প্রশাসনকে ফোন করে ডাকতাম, আমি ডেকেছি পুলিশকে, কেননা এদের সাথে পারবো না। এরা হচ্ছে কি বলবো, আমাদের পাড়ার মানুষ একটা পাড়ার ছেলেকে পিটিয়ে মেরে দিল, তাদের প্রতিবাদ এইটা, আবার খুনিদেরকে নিয়ে আমাদের সাথে ঝামেলা। জনসাধারণ জানে, প্রকাশ্যে ঘোরাঘুরি, প্রকাশ্যে ঘোরাঘুরি, যেসব মানুষরা মার্ডার করেছে আর কিছু বলতে চাই না। ঠিক আছে ঠিক আছে। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা বলতে, সকাল থেকে টোটো ইউনিয়নের কাছে কিছু বিজেপির দুষ্কৃতি, সকাল থেকেই ওরা কংক্রিট মারছে। আমাদের আলমবাই ছিল, টিঙ্কু ছিল, ওরা বারবার বলা সত্ত্বেও ওরা শুনে নেয়। কারা ছিল? কারা ছিল বলতে বিজেপির কিছু ছেলে ছিল, সমাজ বিরোধী। কি নাম তাদের? নামটা হয়তো ঠিক মতো আমি বলতে পারছি না। তাহলে সমাজ বিরোধী কিনা জানলে কি করে? ওরা যে বিজেপির ছেলে, ওরা না বিজেপির ছেলে মানে সমাজ বিরোধী তো হয় না। নাম রমেশ, রিজা আর শম্ভু, ওই ইয়ে রাজাবর, হ্যাঁ আব্দুল, কিছুজন ছিল। তারা সকাল থেকেই বলছে নাকি 25,000 টাকা করে কিসের লাগবে। আমাদেরকে এই কথাটা না বলে ওরা পৌরসভায় যে স্বপর্ণ লিখে যে কথাটা বললে আমাদের মনে হয় ভালো হয়। আর তোমাদেরকেই কি বলছিল না? আমাদেরকেই বলছে, আমাদের মানে নাম নাম ধরে জিজ্ঞাসা করেছিল। আলম ভাই ছিল আর আমার ভাই বলছিল টিঙ্কু, তাদেরকে সকাল থেকেই গালি গালাজ মুখে মারছে। আলম ভাই যে বলে এলো যে 25,000 টাকা করে আমরা দিচ্ছি, কি পৌরসভা হচ্ছে, তোমার পৌরসভা যাবো, স্বপ্নমন্ত্রী রয়েছে, স্বপ্নের সাথে গিয়ে তোমার কথা বলবে। তা নিয়েও এই ঘটনাটা থেমে থাকেনি। আলম ভাইকে নাকি মারতে গেছে, আমার ভাই বোকে মারতে গেছে। আমরা চাই না যে এই শান্ত কালগুড়ি না কেন মারতে গেছিল ওই বিজেপি, ওই বিজেপিরা সব সময় কনক্রিট করছে আর করছে আমাদের। কিন্তু আলমদা তো কোনো কেউ প্রতিবাদ করলেন, কিন্তু আলমদা তো নিজেই বললেন যে উনি গেছিলেন মারতে, কারণ প্রতিবাদ সিএম এর সঙ্গে কথা বলছিল বলে। আলমদাকে তো কেউ মারতে যায়নি, আলমদা নিজেই গেছেন বলে। আমি প্রতিবাদ করার জন্য ওরা চড়ে আসা, আমরা গালাগালি ভাষাটা কি বলবো, যেভাবে ভাষাটা বলেছে বলবো। আমরা এ শান্ত কালগুড়িকে আর অশান্ত নোংরা ভাষা অশান্ত করতে দিতে পারি না। আমরা তাদের জন্য আমরা প্রতিবাদ করবো, প্রতিরোধ করবো। আমাদের গণতান্ত্রিক দল মমতা ব্যানার্জির দল, আমরা যতটা পারবো আমরা শান্তিতে থাকবো, আর কেউ অশান্তি করলে আমরা তাদের প্রতিরোধ করবো। কীভাবে প্রতিরোধ? আমরা আন্দোলন করবো, ধর্নায় বসবো। আমাদের তো বলে দেয়নি যে কাউকে মারো ধরো সেইভাবে আন্দোলন করতে। আমরা গণতান্ত্রিক দল, মামাটি মানুষের দল, আমরা যথেষ্ট চেষ্টা করবো মমতা ব্যানার্জির নীতির আদর্শ অনুযায়ী আমরা আন্দোলন করবো। এবারে ওরা বলছে মুসলমানরা দাঁড়িয়ে রেখেছে, হ্যাঁ সোরের বাচ্চারা এইসব ভাঙচুর করছে, তাহলে কি তোরা মুসলমান লোক, তোরা এরমভাবে কথাগুলো বলছিস, এরমভাবে রেখেছো আমাদেরকে, আমরা দাঁড়িয়ে রেখেছি বোঝে মাথায় টুপি দিয়ে মুসলমান তোরা, হ্যাঁ মুসলমানের সব সোরের বাচ্চারা এই ভাঙচুর, সরকারি সম্পত্তি ভাঙচুর করছে, তাহলে কি তোরা মুসলমান না? মুসলমান হিন্দু সবাই মিলেই তো প্রতিবাদ করছে, হিন্দু কি মুসলমানরা প্রতিবাদ করছে, হিন্দু মুসলমান সবাই তো করছে, তাহলে তোরা এরমভাবে অকট্টভাবে গালাগালি করছিস, একটা মুসলমান হয়ে মুসলমানকে গালাগালি করছিস, তোরা কি বিজেপি করছে বলে যাওয়া করছিস তাই করে নিবি? এটা তোদের মানাচ্ছে কি? এই কথা প্রতিবাদ করার জন্যে চড়া হয়েছে আমাকে মাসে, তার সেইটুকুই বক্তব্য। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।